হাতি আক্রমণে মৃত সুজিত বর্ধনের পরিবারের একজনকে সরকারি চাকরির দাবি জানিয়েছে প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর। প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যা রাতে কৃষ্ণপুর থেকে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণে তেলিয়ামুড়া দশমীঘাট এলাকার বাসিন্দা সুজিত বর্ধন ঘটনাস্থলে প্রাণ হারায়। বৃহস্পতিবার প্রয়াত সুজিত বর্ধনের বাড়িতে যায় সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলের সদস্য তথা প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর। শ্রী কর প্রয়াত সুজিত বর্ধনের স্ত্রী ও একমাত্র মেয়ের সঙ্গে কথা বলেন। পাশাপাশি প্রয়াত সুজিত বর্ধনের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এদিন শ্রী করের সাথে ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সদস্য সুবাসনা, তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হিমন্ত জমাতিয়া প্রমুখ। সন্ধ্যা হয়ে হয়ে সমাচার ফিরার পথে, মানে ফেরি করার পথে হাতির কবলে পড়ে এবং একজন পালিয়ে যেতে সক্ষম হয়, উনি পালাতে পারেননি, ওইখানেই জায়গাতেই প্রায় ওনাকে হাতি মেরে ফেলেছে। এই নিয়ে তো এই এলাকায় প্রায় ছয়জনের মতো গত দু বছর তিন বছরে এরকম মারা গেল। যে আমরা একবার এসে এই জায়গা ভিজিট করার পরে ফরেস্টকে একটু চাপ দেওয়াতে কিছুদিন একটু মানুষ সুস্থ ছিল, শান্তিতে ছিল, কিন্তু এখন আবার দেখা যায় একই অবস্থা। সরকারের কোনো হেল্প নেই, এটা সরকারের গাফিলতির জন্য এটা হচ্ছে। লোকালয়ে যেভাবে হাতে আসছে বলে সেই জায়গাতে আমরা আজকে ওনার স্ত্রীর সঙ্গে মিট করলাম। একটাই মেয়ে আছে, ছোট মেয়ে ক্লাস ফাইভে পড়ে, তা আমরা আমাদের দিক থেকে সাহায্য করব, ইতিমধ্যে আমরা করেছি এবং আমরা বলেছি ওনাকে, উনি রাজি হয়েছেন যে সরকারের কাছে শুধু আর্থিক কিছু সাহায্য দিয়ে তো একটা পরিবার বাঁচতে পারে না, তাই এই পরিবারকে যাতে একটা সরকারি চাকরির ব্যবস্থা করা হয়,